ভোগের খিচুড়ির একটা আলাদাই স্বাদ হয়। রেসিপিটা সোজা হলো, জলের পরিমাণ কতটা বা কি সঠিক মশলা দিলে এর টেস্টটা একদম দারুণ সুন্দর হয় সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ভোগের খিচুড়ি। তাহলে ভোগের খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 150 গ্রাম মুগ ডাল। মুগ ডাল চাইলে আপনারা এইভাবেই ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে মুগ ডালটা একটু ভেজে নেব। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লো রাখবেন। শুকনো খোলা এইভাবে একটু ভেজে নিলে ডালের গন্ধটা খুবই সুন্দর আসে, আর এটা আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এরকম হালকা একটু লাল কালার চলে আসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তখন এটাকে আপনাদের একটা পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। এবার ডালটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এখানে এটা জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব বেশি যে রগড়ে ধুতে হবে তা কিন্তু নয়, হালকা হাতে একবার ধুয়ে নেবেন যাতে এর ময়লাটা বেরিয়ে যায়। তারপর জলটা ফেলে দিয়ে এমনি রেখে দেবেন, ভিজিয়ে আর রাখতে হবে না। এবার খিচুড়িটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, যেটা অবশ্যই আপনাদের ছোট দানার ও সুগন্ধি চালটাই নিয়ে নিতে হবে। আর চালটাকেও আপনাদের খুব বেশি বার ধুতে হবে না, জল দিয়ে একবারই ভালো করে ধুয়ে নেবেন। এবার খিচুড়িটা বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি, আপনারা এটা যে কোনো ডেচকি বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবেন। এবার 150 গ্রাম মুগ ডাল আর 250 গ্রাম গোবিন্দভোগ চালের জন্য আমি এখানে টোটাল 2 লিটার জল ব্যবহার করছি। আমি এখানে একবারই জল ব্যবহার করব, বারে বারে আমি খিচুড়িতে জলটা ব্যবহার করব না, তাই এই পরিমাপটা আপনাদের একবারই সঠিকভাবে দিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে আমি জলটা গরম করে নেব। আর জলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদ, আর তারপর হলুদটা একবার মিশিয়ে নিয়ে আমাদের ভেজে রাখা মুগ ডালটা এখানে দিয়ে দিতে হবে। আর মুগ ডালটা দেওয়ার কতক্ষণ পরে আপনাদের চালটা দিয়ে দিতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো, বাট তার আগে আমি একটা পেস্ট আপনাদের করে দেখাচ্ছি, যেটা দিলে ভোগের খিচুড়ির স্বাদটাই পাল্টে যায়। আর পেস্টটা করার জন্য আমি এখানে প্রথমেই কেটে নিচ্ছি একটু আদা। আদাটা আপনাদের একটু এইভাবে পাতলা করেই কেটে নিতে হবে যাতে এটা ভালোভাবে পেস্ট হয়ে যায়। এবারে আদাগুলোকে মিক্সিতে দিয়ে সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। এছাড়াও লাগবে 1 চা চামচ গোটা জিরে, আর সবশেষে দিয়ে দিতে হবে 1 চা চামচ রাঁধুনি। এই রাঁধুনিটা দিলে ভোগের খিচুড়ির স্বাদ কিন্তু একদমই পাল্টে যায়, তাই অতি অবশ্যই এটা আপনারা ব্যবহার করবেন। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। এবার একটা আলাদা কড়াই নিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি 50 মিলি সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেলে তাতে ফোড়ন হিসাবে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর তেজপাতা। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, এই শুকনো লঙ্কা তেজপাতাটা আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে, বা যখনই দেখবেন এইভাবে শুকনো লঙ্কাগুলো আস্তে আস্তে কালো হওয়া শুরু হচ্ছে তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ। আর হলুদটা তেলে দেওয়ার সাথে সাথেই আমরা যে আদার পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। চেষ্টা করবেন এটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার, নাহলে কিন্তু হলুদটা কালো হয়ে যাবে বা বলতে পারেন জ্বলে যাবে, তাই অতি অবশ্যই এই পয়েন্টগুলো মাথায় রাখবেন। আর এই মশলাটা আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, মোটামুটি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করলেই দেখবেন এটা একদম পারফেক্টলি হয়ে গেছে। আর এখানে মশলা বলতে লাগবে মাত্র 2টো উপকরণ, সেটা হলো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। ব্যাস, এখানে আর কোনো মশলা লাগবে না। আচ্ছা, এবার বলে রাখি আপনারা অনেকেই ভোগের খিচুড়িতে টমেটো পছন্দ করেন না, তাই তাদের জন্য বলে রাখি এই মশলাটা আপনারা ডাইরেক্টলি এবার খিচুড়িতে দিয়ে দিতে পারেন। বাট আমি এখানে 5 থেকে 6টা মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়ে দিয়ে দেবো, আর সেটাকে আমি মশলার সাথেই কুক করে নেবো আরও 10 থেকে 12 মিনিট যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায়। আর টমেটোটা যাতে গলে যায় তাই অতি অবশ্যই এখানে দিয়ে দিতে হবে 7 মতো নুন। আর এটা কুক করার সময় আপনাদের গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন। আর টমেটোটা ছেটকাবে বলেই আমি এখানে ঢাকা দিয়ে ডেকে কুক করে নিচ্ছি। আর অবশ্যই দেখে নিন এতক্ষণে আমাদের ডালটা কিন্তু পারফেক্টলি ব্রেক হয়ে গেছে বা বলতে পারেন এইভাবে ভেঙে এসছে। ঠিক এই স্টেজে আপনাদের গোবিন্দভোগ চালটা দিয়ে দিতে হবে, কারণ এর আগে দিয়ে দিলে ডালটা ভালোভাবে কুক হবে না, দেখবেন একটু যেন চেয়ে চেয়ে থাকবে, তাই অতি অবশ্যই আপনারা ডালটাকে কুক করে নেবেন। তারপর গোবিন্দভোগ চালটা দিয়ে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আগেও বলেছি আমি কিন্তু আর দ্বিতীয়বার জল ব্যবহার করব না, তাই জলের পরিমাণটা আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন। আর গোবিন্দভোগ চাল দেওয়ার পরে এটা আপনাদের খুব বেশিক্ষণ সময় লাগবে না কুক হতে। ঢাকা দিয়ে এভাবে কুক করলে 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর এবার যতক্ষণ মশলাটাও বেশ অনেকটাই রেডি হয়ে এসছে, আবারও বলছি এটা আপনাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর মধ্যে থেকে
কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর যদি আপনারা এয়ার কিচেনের যে কোনো ইউটেন্সিল কিনে নিতে চান, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এছাড়া যদি এই সব রেসিপি আপনারা বাংলায় লিখিত ফরম্যাটে দেখতে চান, তাহলে ভিজিট করতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com-এ। এটারও লিঙ্ক আপনারা ডিসক্রিপশনেই পেয়ে যাবেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম পারফেক্টলি ছেড়ে দিয়েছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এই মশলাটা আমাদের চালার ডালের সাথে অ্যাড করে দিতে হবে। আর তার আগে দেখে নিন, চালটা কিন্তু এখন প্রায় 80% মতো কুক হয়ে গেছে, কারণ টমেটো দেওয়ার পরে চালটা কিন্তু আর ভালোভাবে গলতে চাইবে না। তাই অতি অবশ্যই 80% কুক হয়ে যাওয়ার পরেই আপনারা মশলাটা অ্যাড করে দেবেন। আশা করি আপনারা খিচুড়ির টেক্সচারটা এখন নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। ঢাকা দিয়ে একটু কুক করলেই দেখবেন এটা একদম পারফেক্ট টেক্সচারে চলে আসবে। আচ্ছা, এবার দেখে নিন চালার ডালটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, খুব বেশি সেটা গলেও যায়নি আর টেক্সচারটা একদম পারফেক্টলি আছে। এই সময় অতি অবশ্যই আপনাদের দিয়ে দিতে হবে 7 মতো নুন, সাথে 1 চা চামচ চিনি, আচ্ছা এখানে বলে রাখি ঘিটা চাইলে আপনারা এখানে ডাইরেক্টলি দিয়ে দিতে পারেন, বাট আমি এখানে 2 চা চামচ ঘি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে একটু কাজু আর কিশমিশ ভেজে নেব। যদিও এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন, কারণ ভোগের খিচুড়িতে যদি একটু কাজু কিশমিশ মুখে পড়ে তাহলে বেশ ভালোই লাগে। মাঝে হয়ে গেলে আমি এখানে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যেই। আর এরপর সবশেষে যেটা আমাদের দিয়ে দিতে হবে সেটা হলো সামান্য একটু গরম মশলা। ব্যাস তাহলেই রেডি হয়ে গেল ভোগের খিচুড়ি। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস, এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু আস্তে আস্তে গাঢ় হবে, তাই চেষ্টা করবেন এই টেক্সচারটাই মেনটেন করার। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবার এই ভোগের খিচুড়িটা আমি পরিবেশন করব ঝালঝাল নিরামিষ আলুর দম, বেগুন ভাজা আর আলু ভাজার সাথে। এর স্বাদটা এতটাই ভালো হয় আমি রিকোয়েস্ট করব একবার হলো আপনাদের বাড়িতে ট্রাই করার, আর ট্রাই করলে অতি অবশ্যই কিন্তু আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।